আজকে আমরা একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটি পাবলিশড হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পাবলিশড হয়েছে, এখানে রিক্রুটমেন্ট নোটিশটি যেখানে প্রায় 3,000 শূন্যপদে রিক্রুটমেন্টটি হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে এই রিক্রুটমেন্টটি যে 3,000 পোস্টে রিক্রুটমেন্ট হবে, সেখানে কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে এবং তাদের প্লেস অফ পোস্টিং কোথায় এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি কীভাবে হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এমএলটি বাসার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না। তো চলো আমরা আজকে নোটিফিকেশানে বিস্তারিতভাবে জেনে নিই। আজকে আমরা যাব যে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে আজকেই যে নোটিশটি পাবলিশড হয়েছে, যেটা ব্রিফলি রিক্রুটমেন্ট নোটিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে একটা এনগেজমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে বলেছে যে বেশ কিছু কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্টটি হবে। কমিউনিটি হেলথ অফিসার CHO পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, যেখানে রিক্রুটমেন্ট করবে কে, আন্ডার ন্যাশনাল হেলথ মিশন NHM এর আন্ডারে রিক্রুটমেন্ট হবে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটি হবে। ওকে, এখানে ডিটেলস পজিশান আর ফলোয়িং, এখানে কোন কোন পজিশানে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং তাদের পোস্টিংটা সম্বন্ধে আমরা দেখে নিই। নেম অফ দ্য পজিশান, এখানে পজিশানটার নেম হচ্ছে কি কমিউনিটি হেলথ অফিসার, যেখানে লাগবে কি ফ্রম BSc নার্সিং ক্যান্ডিডেট, এখানে লাগবে BSc নার্সিং ক্যান্ডিডেটের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। যারা BSc নার্সিং নিয়ে পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেবল। সেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 1,500, অর্থাৎ প্রচুর পরিমাণে শূন্যপদ প্রকাশিত হয়েছে। যেখানে প্লেস অফ পোস্টিং, যেখানে কী হয়েছে SC স্বাস্থ্যকেন্দ্র এনিহোয়ার অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রাজ্যে যে কোনো জায়গাতে নিয়োগ হতে পারে। ওকে, আরেকটা কী বলেছে কমিউনিটি হেলথ অফিসার, যেখানে ফ্রম GNM নার্সিং, যেখানে GNM নার্সিংদের অ্যাপ্লাই করতে পারবে। যেখানে পোস্ট আছে কতগুলি, পোস্ট আছে হচ্ছে 1500টি পোস্ট, অর্থাৎ এখানেও পর্যাপ্ত পোস্ট আছে এবং সেখানে এখানে নিয়োগটা করতে হবে, নিয়োগটা হবে ওয়েস্ট বেঙ্গলে, সারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো রাজ্য থেকে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো জায়গাতে তারা পোস্টিং হতে পারে তাদের। এরপরে দেখবো যে এলিজেবল ক্যান্ডিডেট যারা আছে তারা কিভাবে, যারা এলিজেবল অর্থাৎ BSc নার্সিং এবং GNM নার্সিংয়ের যে আলাদা আলাদাভাবে 1,500 টোটাল 3,000 ভ্যাকেন্সি শূন্য প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে যে যারা এলিজেবল তারাকে অ্যাপ্লাই করতে হবে কি, অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে এখানে কী করতে হবে, এখানে ওয়েবসাইট নিচে দেওয়া আছে, ডিজিটাল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ওই অনলাইন সেকশনে গিয়ে CHOরা তারা ডিটেলসে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটটা এখানে বলে দিয়েছে 20 আগস্ট, অর্থাৎ 20 আগস্টের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এলিজিবল যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে তারা ওই অ্যাপ্লিকেশানটি করে ফেলতে পারে। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট থেকে প্রায় 3,000 শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে BSc নার্সিং এবং GNM নার্সিংদের রিক্রুটমেন্টই করছে, যেটা হচ্ছে কে করছে, আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এই রিক্রুটমেন্টটি হচ্ছে। ওকে, যেখানে বলেছে পুরোটাই কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্টটি হবে। এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো ডিসক্রিপশানটি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে।